ওকে ডিসকাউন্ট প্রাইস কত আসতেছে আচ্ছা, ভাই? এটা ডিসকাউন্ট দিয়ে আসতেছে 32,895 টাকা প্লাস ফ্রি হোম ডেলিভারি। নাইস, আপনার খরচ যদি নিয়ে যান আমি আপনাকে 20% দিয়ে দিব। ওকে যখন আপনার এটা খোলা লাগবে না, এটা কিন্তু অটোমেটিক সিস্টেম, যখন ঠান্ডা হয়ে যাবে আর দরকার নেই অটোমেটিক কম্প্রেশনটা বন্ধ থাকে। ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ছাড়া বাংলাদেশের যে ব্র্যান্ড গুলো আছে তারা কিন্তু এই যে ওয়াটার ডিসপেন্সার সিস্টেমটা ডাবল ডোর মধ্যে নাই। আমাদের এই ফ্রিজটা কিন্তু ডিপেও পকেট আছে, আচ্ছা এটা হচ্ছে ডিপ, হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছি আর ফ্রি হোম ডেলিভারিটা পেয়ে যাচ্ছি। এটা একটা মেটাল বডি, এটা টোটালি এমন মেটাল, একটা এমন ভাবে তৈরি করা হয়েছে এটা কখনো জম ধরবে না, কিনবেন ড্রেসিং টেবিল কিনার দরকার ডিসেবল নাই। ফ্রি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, চলে আসলাম আরো একটা নতুন ভিডিওতে। আর যারা কিনতে চায় কে ফলো করেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কথা মাথায় রেখে আজকে চলে আসছি ভীষণ এক্সক্লুসিভ। আর আজকে আপনাদের সামনে আছে আমাদের সবার প্রিয় ইমাম ভাই, ইমাম ভাই। সো ইমাম ভাই, আজকে শীতের মধ্যে গরম অফার চাই, কি দিবেন? ভিডিওটা দেখতে থাকেন, দেখা যাক কি দেওয়া যায়, ইনশাল্লাহ আরে ভালো একটা ফল ভিডিও তো থাকবে। দেখবে ভাই, কিন্তু এর আগে তো চমক আমাদের দেখাইতে হবে। যেহেতু শীত আছে আমরা ফ্রিজ গুলোর উপরে একটা স্পেশাল অফার চাই ভাইয়া। আচ্ছা আমরা বলি, আমরা রেগুলার মানে আচ্ছা কোম্পানির যে রুলস, এখন 5% ডিসকাউন্ট দেওয়া, তবে আমরা কিন্তু 5% আপনাদের দিব না। আমরা যে রেটটাতে হোলসেল করি, মানে দোকানদার ভাইরা আমাদের থেকে যে রেটটা নেয়, আপনারা যদি এক পিস নেন আজকে সেই রেটটা দিয়ে দিব। আচ্ছা যেমন চমৎকার, আমরা আপনাকে দিব 15% ডিসকাউন্ট প্লাস ঢাকার মধ্যে ফ্রি হোম ডেলিভারি। একদম হোলসেল প্রাইস আপনারা পেয়ে যাবেন, তাই তো? হ্যাঁ, ওই দোকানদার ভাইরা ওনারা কিনে নেয় আমাদের থেকে 15% প্লাস ফ্রি, আপনার ফ্রি? ওরা বিক্রি করবে 5%, 8%, সর্বোচ্চ আপনাকে 10% দিবে। আচ্ছা তারপরে আমরা আপনি যাচাই করলে ব্যাপারটা বুঝতে আচ্ছা পারবেন। আমরা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছি আর ফ্রি হোম ডেলিভারিটা পেয়ে হ্যাঁ, যাচ্ছি, তাই ঢাকার তো ভাইয়া? মধ্যে, ঢাকা সিটির মধ্যে। আচ্ছা আরেকটা বিষয় বলি, অফার কিন্তু আরেকটা আছে, সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে ওটা হচ্ছে প্লাস মানে এক্সট্রা বোনাস যেটা বলি। ওকে, কারো যদি নির্দিষ্ট গাড়ি থাকে বা খরচ কমের মতো আপনি যদি গাড়ি ভাড়া করে নিয়ে আসতে পারেন, আপনার খরচ যদি নিয়ে যান আমি আপনাকে 20% দিয়ে দিব। ওয়াও, তার মানে আমরা টোটালি 20% ডিসকাউন্ট পেয়ে হ্যাঁ, যাচ্ছি, চমৎকার। অনেকে আবার ফুল ভিডিওটা না দেখে কি করবেন, আবার এটা রিকোয়েস্ট করেন ভাই 20% দিয়ে দিলে আবার পৌঁছায় দেন। আপনি তো 20% বলছে, আচ্ছা হ্যাঁ ভাই 20% কথা আমি বলছি, আমি স্বীকার করতেছি, কিন্তু শর্তটা আগে বুঝতে হবে। আপনাদের খরচ যদি নিয়ে যান আমি আপনাকে 20% দিয়ে দিব, আর যদি আমাদের খরচ নেন বরাবর মতো, আমরা দোকানদার ভাইদের যেটা দিই আপনি ওইটা দিয়ে দিবো, 15% ফ্রি হোম ডেলিভারি ঢাকার মধ্যে, আচ্ছা মানে ঢাকার মধ্যে আপনারা যারা নিতে চাচ্ছেন ফ্রি তারা হোম যদি ডেলিভারি। ফ্রি হোম ডেলিভারি চান সেক্ষেত্রে আপনারা 15% পেয়ে যাবেন, আর যারা অ্যাকচুয়ালি আপনাদের পরিবহন বা আপনাদের নিজের ওয়েতে নিবেন সেক্ষেত্রে 20% ডিসকাউন্ট পাবেন, তাই তো ভাইয়া? পার্সেন্ট হ্যাঁ। আচ্ছা আরেকটা বিষয় আছে, যারা আবার অনেকে আবার হতাশ হয়ে যান ভাই মা কি বলেন, মাত্র ঢাকার ভিতরে না ভাই, ঢাকার বাইরেও পাবেন, তবে সেটা কুরিয়ার চার্জটা আমরা দিয়ে দিবো। এই আচ্ছা 15% মধ্যেই কুরিয়ার চার্জ আমাদের। তো চমৎকার, আপনারা কিন্তু কুরিয়ার সার্ভিস যেটা আছে সেটাও কিন্তু ফ্রি পাচ্ছেন, তাই তো ভাইয়া? জি, আচ্ছা ঠিক আছে, তো আপনাদের লোকেশনটা বলে দেন ইমাম ভাই। আমাদের লোকেশন হচ্ছে উত্তরা, হুম, উত্তরখান পুরান থানার অপোজিট পাশে, আজমপুর, উত্তর আজমপুর বাস স্ট্যান্ড থেকে নামলে দেখবেন লেগুন আছে, বললে হবে যে আমি উত্তরখান মাদারবাড়ি পুরান থানা যাবো, আসলে আমাদের এই মিশন। আচ্ছা এবার আমরা পুরাটা নিয়ে কথা বলি, আমাদের এই মিশনটার মধ্যে এক্সট্রা যে ফ্যাসিলিটি পাবেন সেটা হচ্ছে অন্য কোম্পানিতে ডাবল ডোর ফ্রিজ গুলা, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ছাড়া বাংলাদেশের যে ব্র্যান্ড গুলো আছে তারা কিন্তু এই যে ওয়াটার ডিসপেন্সার সিস্টেমটা ডাবল ডোর মধ্যে নাই। যেগুলো আমরা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড এর বেস্ট যে কোম্পানি গুলো আছে ওদের মধ্যে ওদের ফ্রিজ গুলোর মধ্যে দেখতে পাই, হ্যাঁ, তাই তো? যেমন আপনার ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ড গুলা ওই হুম, সমস্ত ফ্রিজ গুলোর মধ্যে আপনি এই অপশনটা পাবেন, রাইট। বাংলাদেশের যে কোম্পানি গুলো এই মধ্যে দিয়ে এই অপশন নাই, যেটা আমাদের মিশনের ব্র্যান্ডের মধ্যে এই অপশনটা পাচ্ছেন। আচ্ছা ইমাম ভাই, আরেকটা জিনিস বলেন তো, এটা কি মানে মেটালের নাকি মানে বিল্ড কোয়ালিটিটা নিয়ে একটু বলেন। এটা একটা মেটাল বডি, এটা টোটালি এমন মেটাল, একটা এমন ভাবে তৈরি করা হয়েছে এটা কখনো জম ধরবে না। আচ্ছা মানে এই জন্য কিন্তু লুকটা ভাই গর্জিয়াস লাগতেছে। হ্যাঁ মানে এটা বোঝা যাচ্ছে যে এটা মেটালের তৈরি মেটালের তৈরি, কমপ্লিটলি। হ্যাঁ আচ্ছা অনেক সুন্দর লাগছে। অনেকের বাচ্চা বাসা বাসা বাড়িতে বাচ্চা টাচ্চা আছে, এরা কি করে গরমের দিন হলে সারাদিন ফ্রিজ খুলে বোতল পানি খাওয়ার জন্য, আচ্ছা এটা তো সুবিধা হচ্ছে, এটা সারাদিন যখন একটা ফ্রিজ যখন বারবার খোলা হবে ঠান্ডা হাওয়াটা কিন্তু বের হয়ে যায়, রাইট, তখন কম্প্রেসরটা সারাদিনই চলে। ওকে, যখন আপনি এটা খোলা লাগবে না, এটা কিন্তু অটোমেটিক সিস্টেম, যখন ঠান্ডা হয়ে যাবে আর দরকার নেই অটোমেটিক কম্প্রেসরটা বন্ধ থাকে, অল সেহেতু আপনার রাইট। হচ্ছে কি বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে, আপনি এখানটা চাপ দিচ্ছেন পানি বের হইতেছে, আপনার ফ্রিজটা খোলা লাগলো না। হুম 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 দেখেছো ওই সময় যদি আপনার দৈনিক 12 ঘন্টা চলতো, এখন তাহলে চলবে আপনার 6 ঘন্টা, বাকি 6 ঘন্টা আপনার সেভ থাকলো কারেন্ট বিদ্যুৎ। সো এটা তো অটোমেটিক করে দেওয়া, তার মানে বিদ্যুৎ খরচ কিন্তু অনেক কমে যাবে। ধরেন আমি যদি দিনে 6 বার একটা ফ্রিজ খুলি, যে পরিমাণ কম্প্রেসার চলা লাগতো সেই জায়গায় যদি এইটার কারণে যদি 3 বার কম খোলা হয়, নিশ্চয়ই কিছুটা কম্প্রেসার কম চলা লাগবে, অবশ্যই, আর কম্প্রেসার যখন একটু কম চলবে তখন অবশ্যই বিদ্যুৎটা সাশ্রয় হয়ে আছে। ধরেন আমার একটা মোটর সাইকেল, দৈনিক আমি 10 কিলোমিটার রাস্তা চালাই, আমার 10 কিলোমিটার রাস্তা যদি আমার 1 লিটার তেল খরচ হয়, আজকে যদি আমি 5 লিটার চালাই অবশ্যই কিছুটা সেভ হবে না তেল, হুম সেম একই রকম। আচ্ছা আচ্ছা, আর আমাদের কিন্তু একটা ডিসপ্লে সিস্টেম টাচ, টাচ, আমি একটু কাছ আপনার থেকে দেখাই বাইরে দিই থেকে আপনাদের, এই এখান দেখেন থেকে টেম্পারেচার দেখতে পাবেন, এই এখান দেখেন, থেকে টেম্পারেচার নিয়ন্ত্রণ করতে পারবেন, কমাতে পারবেন, বাড়াতে পারবেন, এটা কিন্তু লক সিস্টেম আছে। আচ্ছা অনেকের বাচ্চা টাচ আছে যে ভাই টাচ ফলে তো হাতাহাতি করবে, টিপাটিপি করবে, হুম না ভাই হুম, আপনি মোবাইলের মতো এটা লক করে রাখতে পারবেন, সে সারাদিন টিপলেও মানে কিছু হবে না। চাইল্ড লক দেওয়া আছে, তাই তো? হ্যাঁ, চাইল্ড লক দেওয়া আছে।
আচ্ছা, মানে এটা হচ্ছে আপনার যে প্রিসেটটা আছে যেহেতু, সেটা যাতে কেউ মানে নষ্ট না করে। হ্যাঁ, না। হ্যাঁ এই জন্য লক করে আচ্ছা, রাখতে পারবেন। এটা এটা লুকটা দেখেন কতটা গর্জিয়াস করছে। এই দেখেন, চমৎকার একটা লুকের পিস কিন্তু, ডাবল ডোরের মধ্যে। আচ্ছা, আচ্ছা এটা 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 ইন্ডিয়ান রেট কথা বলে গ্যারান্টেড বিষয়টা, এটা কিন্তু R600 গ্যাস। আচ্ছা, অনেকে বলে বাইরে কি গ্যাস ব্যবহার করা হয়েছে, আমাদের ভীষণ প্রত্যেকটা ফ্রিজে R600 গ্যাস থাকবে, হুম হুম শুধু হুম এইটাতে না প্রত্যেকটাতে। আচ্ছা আমরা কথাতে নাই, লেখাতে দলিলে বিশ্বাসী। রাইট। অনেক কোম্পানি আছে লেখা দেখাতে পারে না কিন্তু বলে R600 গ্যাস, আমরা হুম ওটা হুম বিশ্বাস হুম করি না। আচ্ছা, আমরা একটু ভিতরটা একটু দেখি। আচ্ছা, এ হচ্ছে সাইড বাই সাইড ডোর। আমরা কিন্তু রাইট সাইড, হ্যাঁ রাইট সাইড আমরা নর্মাল পেয়ে যাবো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এই হচ্ছে রাইট সাইড। অনেকে আবার এই জায়গাটা ফাঁকা দেখার হতাশ হয়ে না, হুম হুম এখানে হুম যে র্যাক রাখার মতো এইগুলো এখানে আমার কোম্পানি ই করে রাখছে, যাতে কেরিং করতে সুবিধা হয়। আপনি চাইলে এখানে লাগা নেবেন, এখানে একটা লাগা নিতে পারবেন, এখানে লাগা নেবেন, এখানে আচ্ছা, লাগা নিতে সেফটির পারবেন। জন্য যেহেতু নতুন ফ্রিজ, এটা হ্যাঁ, নিচে রাখা সেফটির জন্য আছে, এখানে একসাথে আপনার করা এটা আছে, খুলে জায়গায় এখানে প্লেস লাগা করতে নিতে পারবেন, পারবেন। ঠিক আছে? তো এটা কিন্তু এসএসএ দেওয়া হয় না, হ্যাঁ, এটা আছে, একদমই কখনো এসএসএ। জম ধরবে না, আজ হুম হুম জীবনে এরকমই থাকবে। আচ্ছা, চমৎকার। আর আমরা আমার এই পাশে সাইডটা দেখাই দিই। এই দেখেন, এটা কিন্তু নর্মাল ছিল আমাদের, এই পাশটা নর্মাল। আর নর্মালে কিন্তু অনেকগুলো পকেট দেওয়া আছে, উপর দেখেন থেকে নিচ পর্যন্ত অনেকগুলো পকেট দেওয়া আছে, এই যে অনেক সুন্দর ডিপের করছে। পাশেও কিন্তু অনেকগুলো দেওয়া পকেট সো দেওয়া এখন আছে, আমরা ডিপটাকে দেখাই দিই। এ হচ্ছে আমাদের ডিপের ডিপ, অংশ। হ্যাঁ এই দেখেন। আর এটা হচ্ছে মাল্টি ইয়ার ফ্লো, এটা কিন্তু চারপাশ থেকে কিন্তু ঠান্ডা করবে, তাই তো ভাইয়া? হুম হুম মানে ইয়ার ফ্লোটা কিন্তু চারপাশ থেকে আসবে, আমাদের নর্মালের মধ্যে দুইটা ড্রয়ার থাকবে, ডিপের মধ্যে দুইটা ড্রয়ার থাকবে, রাইট? এই দেখেন। মানে ড্রয়ারও থাকতেছে প্লাস ড্রয়ার ছাড়াও স্পেস থাকছে। হুম, আর একটা ব্যাপার হচ্ছে ডিপে কিন্তু আমরা সাইড পকেট গুলো পেয়ে হ্যাঁ, যাচ্ছি, ডিপের এই মধ্যে সাইড দেখেন। পকেট গুলো পাচ্ছেন। তো ডাবল ডোরের মধ্যে কিন্তু একদম গর্জিয়াস হ্যাঁ, করছে আর এটা। একটা বিষয় দেখেন, আমাদের এতে ডিপের মধ্যেও লাইট আছে, ও আপনার নর্মাল মধ্যেও লাইট আছে, ডিপও লাইট আছে, আচ্ছা, এখানে দুইটার মধ্যেই লাইট থাকবে আলাদা এলইডি আলাদা, লাইট দেওয়া আছে, এলইডি তাই লাইট তো? দেওয়া আছে। এই দেখেন, তো আর এটা ফুল হচ্ছে ফিল আমাদের ওই সবই যে আছে। পানি ট্যাঙ্কিটা, এটা হচ্ছে পানি ট্যাঙ্কি, মিনিমাম আপনার 3.5 লিটার পানি ধরবে এটার মধ্যে। আচ্ছা, 3.5 লিটার পানি ধরবে হ্যাঁ, এই ট্যাঙ্কির পানি ট্যাঙ্কিটা হচ্ছে এই যে এটার, এখান থেকে আপনার এই পানি হচ্ছে। যেটা গ্লাস দিয়ে চাপ দিলে পানি বের হবে, সো এটার কারণে কিন্তু আপনার বারবার ফ্রিজ খোলা দরকার খোলা নাই, ঠিক লাগতেছে না। আছে? এতে করে কিন্তু আপনার বিদ্যুৎ সাশ্রয়ী হবে। ওকে আচ্ছা, এটা হলো ভিতরে অংশটা। রাইট, আচ্ছা, এটা স্পেসটা দেখেন, লিটারটা আমি আমি একটু পরে দূর বলতেছি, আগে থেকে স্পেসটা দেখাই। দেখেন। এই দেখেন। অনেক যেগুলো বাংলা কিছু কোম্পানি আছে, নাম না হুম বলি আমরা, এদের দেখবেন লিটার লেখা থাকে বিশাল, কিন্তু ওই লিটারের মধ্যে স্পেসটা থাকে না। রাইট, তো ব্র্যান্ড যেগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড গুলো বা যেগুলো গণনা করা হয় সেগুলো কিন্তু লিটার থাকে, হয়তো লেখা থাকে কম, কিন্তু ওই যে আর লেখা আছে তা আচ্ছা একুরেট আমি থাকবে। একটু স্পেসটা দেখাই। আমি আমার, এই দেখেন কতটুকু ভিতরে চলে গেছে, এই দেখেন অনেক দূর, মানে অনেকটুকু স্পেস দেওয়া আছে ভিতরে। হ্যাঁ আচ্ছা, এবার আমরা এটা বাইরের প্রাইস টেস্ট নিয়ে কথা বলি। আচ্ছা, আচ্ছা, আমাদের এটার মডেল নাম্বারটা হচ্ছে আপনার 566। ওকে, হ্যাঁ, এই পাঁচশো হচ্ছে ছেষট্টি আমাদের লিটার মডেল। হ্যাঁ। আচ্ছা, এটা কোম্পানি প্রাইস কত? এটা কোম্পানি প্রাইস হচ্ছে 89,900 টাকা, আচ্ছা মানে আমাদের মার্কেট প্রাইস, যেটা সারা বাংলাদেশ রেট। ওকে, এটা হচ্ছে সারা বাংলাদেশ রেট, এখন এটা থেকে কে কত টাকা কম রাখবে বা বেশি রাখবে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা আচ্ছা, এটা কোম্পানি প্রাইস হচ্ছে 89,900 টাকা, ওকে, এটাতে আমাদের ডিসকাউন্ট পাচ্ছেন 13,485 টাকা, আচ্ছা ডিসকাউন্ট দিয়ে আসতেছে 76,415 টাকা। 415 টাকা, রাইট আর ভাইয়া? এই প্রাইসটা নিতে হলে কিন্তু আমাদের এই ব্রাঞ্চটা নিতে হবে, বিশ্বনাথ ব্রাঞ্চ কিন্তু সারা বাংলাদেশ আছে, কিন্তু এই অফারটা নিতে হলে শুধু এই ব্রাঞ্চ থেকে নিতে হবে। নিতে হবে, রাইট? আচ্ছা, এখন আমরা 305 মডেল দিয়ে শুরু করবো। 305, একটু 305 এর ইয়াটা মধ্যে, খোলেন, আমি এটা দেখাই দিই মডেলটা। আচ্ছা 305, এই হচ্ছে মডেল। আর গাইস, 305 স্পেসের মডেল। সমস্যার জন্য আমাদের একটু কষ্ট করে ভিডিও করতে হইতেছে, একটু অ্যাডজাস্ট করে নেবেন। হ্যাঁ ওকে, এই হচ্ছে মডেল। আচ্ছা, ভিতরে লুকটা আমি একটু দেখাই দিই, আচ্ছা, ডিপের অংশটা। আচ্ছা একটু ভিতরে আপনারা দেখেন কি অবস্থাটা আছে। আমাদের এই মডেলটাতে কিন্তু ডিপের মধ্যে পকেট থাকবে, হ্যাঁ দুইটা পকেট থাকবে, হুম এ হুম একটা হুম এ একটা, আর এই হচ্ছে ভিতরে ডিপের অংশ, দেখেন কত জায়গা। অনেক স্পেস। আমাদের প্রত্যেকটা ফ্রিজ কিন্তু 58 ফিট, নর্মাল যতটুকু স্পেস থাকবে ডিপের মধ্যে অতটুকু স্পেস থাকবে, প্লাস সাইডে তো পকেট পাচ্ছি প্লাস পয়েন্ট হিসেবে। আর এটা হচ্ছে নর্মালের অংশ, আমরা জায়গা সংকটের কারণে দেখাতে পাচ্ছি না আসলে। সো ফ্রিজ গুলা কিন্তু আপনারা 50-50 পেয়ে যাবেন, উপরে নর্মাল থাকবে আর নিচে কিন্তু ডিপ থাকবে, তাই তো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে নর্মাল অংশ, আর বিশাল আমরা আরবি কিন্তু স্পেস। আর্লি বলে দিছিলাম ভীষণের প্রত্যেকটা ফ্রিজে কিন্তু R600 এ গ্যাস ইউজ করা হয়েছে, এবং 100% কপার পেয়ে যাবেন আপনারা। তা তো অবশ্যই পাবে। আচ্ছা, আর এটা লুকটা দেখেন বাইর থেকে, ডিজাইনটা এটা কিন্তু ভাই অসম কত করছে, হ্যাঁ সুন্দর করছে অনেক ডিজাইনটা। সুন্দর করছে। মানে অনেকে ফার্স্ট লুকে ভাববে কি জানেন, এটাকে মনে হয় কিছু টাচ আছে, টাচ আছে, এরকম টাচ মনে হবে, দেওয়া এটা আছে, ডিসপ্লে মনে হবে আপনার কাছে ডিজাইনটা, রাইট? আসলে এটা আর ডিসপ্লেটা ভাই আমরা একটু লুকটা ইয়াটা সুন্দর দেখাই করার দিই, জন্য এটা করছে। ভাই আমরা একটু গ্রাফিক্সটা দেখাই দিই। আচ্ছা, দেখেন ব্ল্যাক এর মধ্যে কত রেড সুন্দর গ্রাফিক্সটা, গ্রাফিক্স হ্যাঁ করছে, ব্ল্যাকের মধ্যে রেড কালার এটা আপনার কিন্তু একটা ফুল। সরাসরি আরো চমৎকার লাগে। আমাদের এটা মডেল নাম্বার হচ্ছে 305।
305 মডেল নাম্বার, এটা কোম্পানির প্রাইস 44,800 টাকা। ওকে, এটা আমাদের 15% ডিসকাউন্ট দিয়ে আসতেছে হচ্ছে 38,000 টাকা। যদি আবার আপনারা নিজ পরিবহনে আইসে নিজ খরচে নিয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আমরা এক্সট্রা আরো 5% পেয়ে এক্সট্রা আরো 5% পাবেন। মানে আসলে আপনাদের এলাকায় আমি বলবো কি, যে শুধু আমার কথা না গ্রহণ করে আপনি আপনার এলাকা থেকে যাচাই করবেন, আমি বলবো না ভিডিও দেখে আমাদের নিয়ে যান। রাইট, আপনি আপনার এলাকায় 2-4টা শোরুম যাচাই করেন, দেখেন কত টাকা দাম রাখে। যখন দেখবেন যে তার থেকে আমার দামটা 2-3 হাজার টাকা একটু কম হচ্ছে, আমি বলবো তখন আমার থেকে নিয়ে। কারণ একটা কাস্টমার কখন একটা শোরুম থেকে নিবে, যখন 2 টাকা দামে কম পাবে তখন আপনি আগ্রহ দেখাবেন। আচ্ছা, তো এটা প্রাইস আপনারা জানাই দিচ্ছি, আর এটার মধ্যে আপনারা মিরর পাবেন ভাইয়া। আচ্ছা হ্যাঁ, আমাদের এই মডেলটার মধ্যে সেম মডেল 305 হবে। আচ্ছা, এই সেম মডেলের ভিতরে জায়গাগুলো সেম, সবকিছু সেম। এটাকে বলা হয় জিডি আর এটাকে বলা হয় মিরর। মিরর বাংলা অর্থ হচ্ছে আয়না। আয়না, রাইট। আপনার বিভিন্ন রঙের বিভিন্ন ফুলের হবে। আমি জাস্ট এই পাশে একটা ফ্রিজ দিয়ে দেখাই দিচ্ছি। আচ্ছা, আমরা এই পাশে একটা দেখাই দিচ্ছি, আপনারা একটু দেখেন। যেহেতু ওই পাশে জায়গা নাই, আমরা এই ফ্রিজটা দিলে বুঝলে বুঝলে আপনি বুঝতে পারবেন। এই দেখেন ভাইয়ারে কিন্তু দেখা যাচ্ছে, ভাই খুলেন না, আমি একটু দেখাই দিই। এই যে এইখানে দেখেন, এই দেখেন, দেখছেন এই যে প্রত্যেকটা মডেলের মধ্যে সেম একই মডেলের মিরর হবে, প্লাস মিরর ছাড়া হবে, যার যেটা পছন্দ। মিরর হলে দাম 1,000 টাকা বেশি। আচ্ছা, অনেক বলেন ভাই এটা পছন্দ হচ্ছে দাম বেশি, ভাই দামটা তারা নির্ধারণ করার ক্ষমতা আমার নাই, এটা কোম্পানি। আচ্ছা, জাস্ট আপনারা একটা জিনিস মাথায় রাখেন, যেটা গ্লোসি আছে, মানে ডিজাইন গুলো একটা গ্লোসি হয় গোলা টাইপের, এটা থেকে মিরর 1,000 টাকা অলওয়েজ দাম হবে প্রত্যেকটা মডেলই। হ্যাঁ, মানে এক সেম মডেলই যদি আপনার ওইটা ফেস যেটা গোলা আসে হুম হুম ওইটা 1,000 টাকা কম হবে, আর যেটা ফেস আপনার একবারে বাইরের আয়নার মতো দেখা যায় সেটার দাম 1,000 টাকা বেশি বেশি হবে। জাস্ট এটা মাত্র একটা বিষয় বলি, যেহেতু এই ভিডিওটা যখন আপলোড হবে এটা কিন্তু কেমন আগ পর্যন্ত ইউটিউবে থেকে যাবে। হুম 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 দামটা কিন্তু আজীবন এক সমান থাকবে না। আচ্ছা, যেহেতু দেশে একটা সংকটকাল, তো এই ক্ষেত্রে হবে কি, যে কোনো সময় ফ্রিজের দাম বাড়তে পারে। আচ্ছা, আমার কথা হচ্ছে দাম বাড়ুক বা কমুক, দাম বাড়ুক বা কমুক সেটা কথা না। আপনি যখন যেই প্রোডাক্টটা নেবেন সেই প্রোডাক্টটা তখন গুগলে সার্চ করে দেখবেন, কোম্পানি ওয়েবসাইটে ঢুকবেন, অবশ্যই কোম্পানি ওয়েবসাইট ঢুকবেন, কিন্তু আরো কয়েকটা ওয়েবসাইট দেওয়া থাকবে, ওগুলোতে ঢুকবেন না, ওগুলোতে ঢুকলে আপনি একুরেট রেটে পাবেন না। কোম্পানির লোগো দেওয়া থাকবে, সেটা হচ্ছে কোম্পানি ওয়েবসাইট, ওইটাতে ঢুকে দেখবেন ওই মডেলটা বর্তমান বাজার মূল্য কত আছে, আচ্ছা সেইখান থেকে 20% হিসাব করে আপনি আমাকে টাকা দিবেন। আচ্ছা, এবার আমরা দেখাই 262 মডেল। 262, আপনি একটু দেখেন, এই হচ্ছে আমাদের মডেল 262। আর আমাদের প্রত্যেকটা ফ্রিজের কিন্তু বিভিন্ন কালারের হয়, শুধু যে যেই কালার দেখাচ্ছে এই কালারই হবে তা না, এই কালার হতে পারে অন্য কালার থাকে, গ্রাফিক্স গুলো কিন্তু চেঞ্জ আছে। হ্যাঁ, আপনারা বিভিন্ন গ্রাফিক্স পেয়ে যাবেন, যেমন এটার মধ্যে এ একটা কালার আছে, রাইট, এ একটা কালার আছে, আমাদের স্টকে আরো কিছু কালার আছে, আপনি এ একটা কালার হবে দেখিয়ে দিই, এই দেখেন এরকম কালার, এরকম কালারও হবে, এই দেখেন। মানে যখন যে কালার থাকে আমাদের জানাবেন, আমরা দেখবো স্টকে কি কালারটা আছে, আমরা আপনাদের ছবি দিয়ে দিব বা ভিডিও কলে দেখা দিব, আপনি ওটা অর্ডার করে নিতে পারবেন। রাইট, আচ্ছা, সো এটার প্রাইসটা বলাই দেন ভাই। আচ্ছা, এটা আমাদের কোম্পানি, এটা মডেলটা হচ্ছে 262। আচ্ছা, এটা উপরে ডিপ নিচে নরমাল, তারপরে কিছু ধারণা দেই, আমি একটু দেখাই দিই এটা ডিপের অংশটা। স্পেসের জন্য কিন্তু আমরা নিচেটা দেখাই দিতে পারতেছি না, এটা কিন্তু 50-50 হবে, 50-50 আমাদের মিশনের প্রত্যেকটা ফ্রিজ 50-50। ওকে, এটার প্রাইসটা হচ্ছে আপনার 39,300 টাকা। আচ্ছা, 39,300 টাকা হচ্ছে কোম্পানি প্রাইস। হ্যাঁ, ডিসকাউন্ট দিয়ে আসতেছে 33,400 টাকা। 33,400 টাকা কিন্তু আপনারা পেয়ে ফ্রি হোম ডেলিভারি। ফ্রি হোম ডেলিভারি, নাইস। আচ্ছা, এরপর আমরা আসি একটু ড্রয়ার সিস্টেম ফ্রিজের মধ্যে। আচ্ছা, মানে আমরা ডিপে ড্রয়ার পেয়ে যাবো, তাই তো? ডিপের মধ্যে ড্রয়ার পেয়ে যাবেন। আচ্ছা, আমি একটু মডেলটা দেখাই দিই আগে। এ হচ্ছে আমাদের ফ্রিজের মডেল, এই দেখেন ড্রয়ার ফ্রিজটা। ওকে, এ হচ্ছে ভিতরের লুক। হ্যাঁ, এটা হচ্ছে নরমাল অংশ, নিচেটা হচ্ছে ডিপের অংশ, ড্রয়ার সিস্টেমের ডিপের অংশ। এই দেখেন, এখানে কিন্তু চারটা ড্রয়ার করা আছে, চারটা ড্রয়ার, চারটা ড্রয়ার। ড্রয়ার সাইজটা দেখেন আপনি, এই দেখেন স্পেস দেখেন, বিশাল, অনেক স্পেস দেওয়া আছে কিন্তু। আমাদের ড্রয়ার ফ্রিজে কিন্তু একটা সুবিধা আছে, সুবিধাটা এরকম, অনেকে ড্রয়ার ফ্রিজ পছন্দ, অনেকে ড্রয়ার সারা পছন্দ। একটা মানুষের একটা ফ্যামিলিতে যখন দুজন মানুষ থাকে, দুজনের মত পছন্দ কখন এক হয় না, রাইট? আপনার ড্রয়ার পছন্দ, আপনার ওয়াইফের দেখা ড্রয়ার সারা পছন্দ। আচ্ছা, তো আপনি এই ফ্রিজটা নিলে হয় কি, আপনার দোনো ধরনের মতটাই রাখতে পারতেছেন, ড্রয়ার সারাও ইউজ করতে পারবেন, সবগুলো ড্রয়ার খুলে ফেলে ড্রয়ার সারা ফ্রিজ হয়ে যাবে, মানে একের মধ্যে দুই যেটা বলে। আচ্ছা, আরেকটা জিনিস ভাই, আপনাদের মানে প্রত্যেকটা ফ্রিজের ভিতরে যেই প্লাস্টিকটা ইউজ করা হয়েছে ওটা তো 100% ফুড গ্রেড। আর ফুড গ্রেড চিনার কৌশলটাকে আমি একটু দেখাই দিই। এটা আমরা ওইটা খুলে দেখাই দিবে, কারণ এটা আমাদের দেখাতে সুবিধা হবে, উপরেরটা খুলে দেখাই দিই আমরা। ফুড গ্রেড চিনার কৌশলটা হচ্ছে, আমি কোম্পানির নাম বলবো না, কিছু কিছু কোম্পানি আছে তাদের ভিতরে প্লাস্টিকটা হয় এই যে এরকম সাদা দুধের মতো সাদা, এই দেখেন দুধের মতো যে সাদা যে যে প্লাস্টিকটা, এটা কিন্তু ফুড গ্রেড না, রাইট? ফুড গ্রেড চিনার কৌশলটা হচ্ছে ফুড গ্রেড যে প্লাস্টিকটা সেটার ভিতরে একটু নীল নীল ভাব থাকবে। আচ্ছা, একবার দুধের মতো না, বাকি উপরেরটা দেখা গেলে নীল নীলটা ভাব থাকবে,
রাইট, ব্লু ব্লু একটা ভাব থাকবে, ওইটা হচ্ছে ফুড গ্রেড প্লাস্টিক। ওকে অন্যান্য কিছু কোম্পানি আছে আপনি দেখলে বুঝতে পারবেন সেটা ফুড গ্রেড না, তারা রোল পিটাই আমরা ফুড গ্রেড আচ্ছা ঠিক আসলে। আছে, আমরা জাস্ট খালি ইনফরমেশন গুলো আপনাদের শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে, আপনারা কেনার সময় একটু কনসিয়াস হয়ে কিনবেন এই। হ্যাঁ আচ্ছা, এটা কোম্পানি প্রাইস রাখছে হচ্ছে 38,700 টাকা। আচ্ছা এ হচ্ছে অফিসিয়াল এমআরপি। হ্যাঁ আচ্ছা এটা মডেলটা একটু বলি, মডেলটা বলা হয় না, মডেলটা হচ্ছে 252। 252। আচ্ছা আমাদের এই 200 এই ডয়ের মধ্যে কিন্তু আমাদের আর একটা সাইজ আছে, আচ্ছা আগে আমরা একটা দামটা বলি, দাম হচ্ছে 38,700 টাকার মার্কেট প্রাইস বর্তমান সারা বাংলাদেশ যে রেটটা। ওকে, ডিসকাউন্ট প্রাইস কত আসতেছে আচ্ছা ভাই? এটা ডিসকাউন্ট দিয়ে আসতেছে 32,895 টাকা প্লাস ফ্রি হোম ডেলিভারি, নাইস, আর যারা গাড়ি নিয়ে আসবেন নিজ খরচে নিয়ে যাবেন তাদের জন্য এক্সট্রা আর 5% আছে, এটা আপনারা আপনারা টোয়েন্টি নাই পার্সেন্ট বলে। ডিসকাউন্ট পেয়ে যাবেন। হ্যাঁ আমাদের এই ড্রয়ার ফ্রিজের মধ্যে কিন্তু এর থেকে আরেকটু সাইজ ছোট সাইজটা, মানে আচ্ছা এক্স সাইজ ছোটটা, এটা দেখতে পারেন এই ফ্রিজটা, এই দেখেন, এটার মধ্যেও কিন্তু নিচে চারটা ডিপ, একদম সেম চারটা ড্রয়ার হবে, থাকবে। জাস্ট এটা সাইজটা একটু ছোট হবে। হ্যাঁ হ্যাঁ সাইজটা একটু এই ছোট হবে, দেখেন মানে ওটা থেকে এক সাইজ ছোট। গ্রাফিক্স গুলো দেখেন আমাদের ভীষণ, চমৎকার, ফ্রিজের প্রত্যেকটা ফ্রিজের কালার গ্রাফিক্স গুলো দেখেন, যেটা অন্যান্য কোম্পানির গ্রাফিক্স এর সাথে কোনোভাবেই মিলাতে পারবে আর না, এগুলো হচ্ছে একদম 3D গ্রাফিক্স, আপনার কাছে দেখলে বাস্তব মনে হবে যেগুলো 3D, এই কালার গুলো দেখেন দেখেন একবার 3D কালার, একদম জীবন্ত মনে হয় দেখলে। হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা কালার। আচ্ছা এবার আমরা যেহেতু এটা নিয়ে কথা বলতেছিলাম এটা নিয়ে বলি, আমাদের প্রত্যেকটা ফ্রিজ কিন্তু 100% ফুড গ্রেড প্লাস R600 গ্যাস ব্যবহার করা হয়েছে রাইট, প্রত্যেকটা ফ্রিজের মধ্যে, দেখবেন আপনি আমাদের কোম্পানি এইটা মেরে দিছে, আর আমাদের প্রত্যেকটা ফ্রিজে তো দর্পণ সময় গ্যারান্টি থাকছে। রাইট। আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা কিন্তু প্রত্যেকটা ফ্রিজের মধ্যে 5-স্টার এনার্জি রেটিং পেয়ে যাবেন, হ্যাঁ এতে করে আপনাদের বিদ্যুৎ খরচ অনেক কমে যাবে, ঠিক অনেক আছে। কমে, তো ভিতরে একটু দেখাই দিই কাস্টমারদের। আচ্ছা এটা হচ্ছে 50-50, আমি একটু হ্যাঁ দেখাই আপনাদের, এই দেখেন এটা কিন্তু উপরে হচ্ছে নর্মাল নিচে আর হচ্ছে নিচে ডিপ, হচ্ছে ডিপ, আর এটাও কিন্তু ড্রয়ার, এটাও চারটা ড্রয়ার ওটার এই মতো। দেখেন আপনারা ড্রয়ার খুলেও কিন্তু ইউজ করতে পারবেন। আচ্ছা যেহেতু দুইটা দুইটাই আপনার চারটা ড্রয়ার, অনেক ক্ষেত্রে মডেলের নাম বলে দিলে ঝামেলা লাগাবে, যে ভাই ভিডিও তো দেখছি একদম, আচ্ছা এটা মডেলটা হচ্ছে 238 238 হচ্ছে এর মডেল। হ্যাঁ মডেল নাম্বার, হ্যাঁ নেট 238 আর গ্রোস হচ্ছে 246। রাইট, আচ্ছা আমরা এবার এটার প্রাইসটার মধ্যে আসি, এটা কোম্পানি প্রাইস আছে 37,600 টাকা, মানে আচ্ছা যেটা সারা বাংলাদেশ যে রেটটা, মানে আমাদের শোরুম রেট অফিসিয়াল এমআরপি যেটা, অফিসিয়াল যেটা এমআরপি, রাইট, আর আমরা পাইকারি রেট রেট রাখতেছি 31,960 টাকা প্লাস ফ্রি হোম ডেলিভারি। ফ্রি হোম ডেলিভারি, ওয়াও। এর আচ্ছা মধ্যে আমরা আসি এবার একটু ড্রয়ার ছাড়ার মধ্যে আসি। আচ্ছা ডার ছাড়া এটা কিন্তু অনেক চমৎকার ভাই, রেডের মধ্যে না? হ্যাঁ ওকে আমাদের প্রত্যেকটা কালারে এক কোনটা থেকে কোনটা ফালাইতে পারবে না, হুম হুম যে হুম প্রশ্ন হইতে হবে। আর প্রত্যেকটা ফ্রিজে কিন্তু অ্যাভেলেবেল কালার আছে, ঠিক আছে। আমাদের প্রত্যেকটা ফ্রিজ কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, এখন বোধ হয় খেয়াল করে নাই, হুম হুম প্রত্যেকটা ফ্রিজ কিন্তু আমাদের বর্ডারলেস। রাইট, বাংলাদেশে এখনো কিছু কোম্পানি আছে আচ্ছা সাইডে দেখেন বর্ডার, গ্লাসের পাশে দেখেন একটা প্লাস্টিকের বর্ডার দেওয়া থাকে, আচ্ছা আচ্ছা এইটাই রাইট, মানে অনেকে বুঝতে মানে বুঝতে কষ্ট হবে বর্ডারলেস কি, মানে এই জায়গায় কিন্তু সিলভার একটা কোটিং দেওয়া থাকে, সিলভার থাকে, কোন কোন কোম্পানি আছে প্লাস্টিকের দেয়, প্লাস্টিকে মানে সিলভার কালারের মধ্যে থাকে, হোয়াইট থাকে, একটা কোটিং দেওয়া থাকে, বাট এই জিনিসটা অনেকে খেয়াল করে না, এটা কিন্তু একদম ফ্ল্যাট, দেখতে সুন্দর একবারে লাগে, ফ্ল্যাট একবারে দেখেন ফ্ল্যাট, আপনি যে গ্লাসটা এটা যে গ্লাসে তৈরি আপনার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে গ্লাসটা, রাইট, এই দেখেন একদম ফ্ল্যাট করা, অন্যান্য কোম্পানি দেখবেন এখানে প্লাস্টিক দিয়ে ঢাকা রাখে, হুম আসলে একটা হুম হুম জিনিসের সুন্দর দূর ব্যবহার সেবার আছে, প্লাস্টিক দিয়ে ঢাকা রাখলে সুন্দর দূর হইতো না, এই জন্য কিন্তু গর্জিয়াস লাগে দেখতে ভাই। ভীষণ মানি হচ্ছে আপনার একটা গর্জিয়াস ব্যবহার সেবার, আচ্ছা যেহেতু আমরা একটা এই এই কোম্পানিটা ভীষণ কিন্তু একটা ব্র্যান্ড হিসেবে আপনার হুম সারা বিশ্বের কাছে একটা RFL এর যেহেতু প্রোডাক্ট, ভীষণ অনেকে জানেন এটা একটা RFL হুম এর প্রোডাক্ট, ভীষণ কোম্পানি হচ্ছে RFL এর, আর RFL এর চিনে না বাংলাদেশে এমন মানুষ পাওয়াটা খুব দুষ্কর। অবশ্যই, আচ্ছা এবার আমরা এটা প্রোডাক্টটা নিয়ে কথা বলি, এটার মডেলটা হচ্ছে 240, আছে মডেল, 240 লিটার 248, এটার ওকে মধ্যে সেম R600 গ্যাস ব্যবহার করা হয়েছে, এটা একটা এনার্জি সেভিং ফ্রিজ। আচ্ছা 5-স্টার এনার্জি হ্যাঁ সেভিং থাকবে এটা, এটা কিন্তু আপনি 50-50 নর্মাল এই ডিপ সমান দেখেন সমান, নর্মাল যতটুকু ডিপ অতটুকু অনেক স্পেস পাবেন আপনারা, দেখেন। অনেক। সো আরেকটা জিনিস আমি একটু দেখাই দিই, দেখতে দেখে নিচে দেখলাম এটা স্ট্যান্ড গুলা, দেখেন আপনাদের ভিশনের প্রত্যেকটা স্ট্যান্ডে কিন্তু স্ট্যান্ডার্ড করা হয়েছে, একদম ফ্রিজের সাথে একদম মিলায় যায়, অনেক সুন্দর লাগে। ওকে ভাই প্রাইসটা কত পড়বে? আচ্ছা এটার কোম্পানি প্রাইস রাখছে 37,600 টাকা, এ হচ্ছে অফিসিয়াল এমআরপি, 37,600 টাকা, এ হচ্ছে অফিসিয়াল এমআরপি, আর এর থেকে আপনারা 15% ডিসকাউন্ট পেয়ে যাবেন, 31,900 টাকা আসবে 15% ডিসকাউন্ট প্লাস ফ্রি হোম ডেলিভারি, ফ্রি হোম ডেলিভারি। 31,900 টাকা। এবার আমরা দেখবো 222 মডেল, এ হচ্ছে 222, এই দুশো দেখেন বাইশ মডেল, এটা আমাদের প্রত্যেকটা ফ্রিজে কিন্তু 100% কপার কন্ডেন্সার, রাইট, আমরা কথা না লেখাই দলিলে বিশ্বাসী, আমাদের ইগুলা কিন্তু আপনার একবারে এখানে কিন্তু দেখেন একটা জিনিস উল্লেখ আছে, ফাস্ট ফ্রিজিং, মানে খুব অল্প সময়ে কিন্তু আপনাদের ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ওকে একটা জিনিস দেখেন এখানে, আচ্ছা আমাদের যে ফোমিং টেকনোলজি যেটা, এটা কিন্তু ইতালি, আচ্ছা এখানে কিন্তু ইটালিয়ার যে টেকনোলজি আছে, ইটালি টেকনোলজিটা ইউজ করা হয়েছে,
আর ফিজের ক্ষেত্রে কিন্তু ইতালি টেকনোলজি অবশ্যই বেটার, ঠিক আছে? আপনি ইতালি, জার্মানি, ফ্রান্স এগুলোর প্রযুক্তি সম্পর্কে আসলে আমাদের মোটামুটি নতুন সবারই রাইট, ধারণা নতুন আছে, করে বলার কিছু নাই। নতুন করে বলার কিন্তু কিছু নাই। তাহলে আবার আচ্ছা, বিষয়টা ডোল প্লেন মতো অবস্থা হয়ে যাবে। আচ্ছা, এটা মডেলটা হলো 222 মডেল। হ্যাঁ, আচ্ছা 222 মডেল, এটা লিটারটা হচ্ছে 229 লিটার, নেট বললাম 222। 22, এটার প্রাইস সম্পর্কে ধারণা দিই, এটার প্রাইসটা হচ্ছে 36,600 টাকা, সো এ হচ্ছে অফিসিয়াল প্রাইস, ঠিক আছে? এর মধ্যে ছত্রিশ হাজার ডিসকাউন্ট পেয়ে ছশো যাবো টাকা প্রথমে, ডিসকাউন্ট দিয়ে আসবে 31,110 টাকা প্লাস ফ্রি হোম ডেলিভারি। ফ্রি হোম ডেলিভারি। আর অ্যাজ অলওয়েজ আমরা কিন্তু বলে আসছি, সেটা হচ্ছে ঢাকার মধ্যে আপনারা ডেলিভারি নিলে 5% এক্সট্রা পেয়ে যাবেন আপনারা, যদি নিজেরা ডেলিভারিটা নেন, ঠিক আছে? হ্যাঁ, যদি 20% ডিসকাউন্ট পেয়ে আচ্ছা যাবেন। আমাদের এই সেম 222 মডেলের মধ্যে কিন্তু সেম মিরর আছে। মিরর, এই দেখেন ভাইরা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে, দেখছেন তো? মিররটা নিবেন, আপনার 1,000 টাকা এক্সট্রা কাউন্ট করতে হবে, সাইজ সেম, লিটার সেম, ভিতরটা পুরোটাই সেম, ভিতরে সেম, সেম 50-50 পাবেন শুধু জাস্ট সব সেম। এটা একটু ডিফারেন্ট হচ্ছে এরকম, এটার মধ্যে আমাকে ক্লিয়ার দেখা যাবে, এটা ক্লিয়ার দেখা যাবে না। তো আমাদের ইমাম ভাই একটা কথা বলে, ফ্রিজ কিনবেন, ড্রেসিং টেবিল কেনার দরকার ডিসেন্ডেবল নাই, ফ্রি, ঠিক আছে? একদম ফ্রি। ডিসেন্ডেবল ফ্রি, ফ্রিজ কিনে ডিসেন্ডেবল ফ্রি। আবার এটা প্রাইস, যেহেতু সবকিছু সেম, হুম হুম সবকিছুর কথা না বলে একটা জিনিস বলে, যেটা ডিফারেন্ট সেটা হচ্ছে প্রাইসটা। প্রাইসটা রাইট এটা 36,600, এটা 37,600, সাইজ সেম, লিটার সেম, মডেল সেম, সব সেম। রাইট। মিটারের কারণে কোম্পানি দাম 1,000 টাকা বেশি রাখছে। আচ্ছা, এটা কোম্পানির প্রাইস হচ্ছে 37,600, ডিসকাউন্ট দিয়ে আসছে 31,960 টাকা। 60 টাকা, ওকে। আচ্ছা, এবার আসি আমরা একটু আরেকটা মডেলের দিকে, সেটা হচ্ছে 200 মডেল। 200 মডেল, আচ্ছা, আর 200 আমাদের আল। প্রত্যেকটা মডেল, যতগুলো মডেল দেখাইলাম, প্রত্যেকটা হুম মডেল কিন্তু বিভিন্ন ধরনের কালার থাকবে, শুধু যে ডিসপ্লে যে কালার আছে এই কালার থাকবে তা না, অন্যান্য কালারও থাকবে। রাইট, যখন আমাদের স্টকে যে কালার থাকবে আমরা ওটা দেখা দিব, ভিডিও কল দিয়ে বা হোয়াটসঅ্যাপে নক দিন দেখা, ছবি দেখা দিব। আচ্ছা, এটা মডেল হচ্ছে 200 মডেল, ওকে। এটা আপনি লিটার হচ্ছে 206 লিটার, আর এই হচ্ছে ভিতরের অংশটা, এটা কিন্তু 50-50 পেয়ে যাবেন আপনারা, ফিফটি এই ফিফটি দেখেন। আর নিচে কিন্তু আপনারা ভেজিটেবলের জন্য একটা ট্রে পেয়ে যাবেন, তাই তো? বক্স করা আছে, অনেক সুন্দর। ওকে আচ্ছা ভাই, প্রাইসটা বলে দিই, আচ্ছা ডিরেক্ট আমাদের প্রাইস বলে দেবো এটা এখন। আমাদের এটা কোম্পানি প্রাইস রাখছে 35,200 টাকা, ওকে, এ হচ্ছে অফিসিয়াল MRP, তাই তো? 35,200 টাকা আমাদের ডিসকাউন্ট দিয়ে আসতেছে 29,920 টাকা প্লাস ফ্রি হোম ডেলিভারি। ফ্রি হোম ডেলিভারি। আর একটি কথা আমরা বরাবরই বলি, সেটা হচ্ছে ফ্রিজের দাম কমতে পারে, বাড়তে পারে, যখন এটা যে নির্ভর করবে কোম্পানির উপর, মানে দেশের পরিস্থিতির উপর। যখন যে প্রাইসটা অফিসিয়ালি থাকবে সেই প্রাইসের উপর আপনারা 15% ডিসকাউন্ট পেয়ে যাবেন, ঠিক আছে? আমাদের একটা ফ্রিজ দেখাই, এটা হচ্ছে 217 মডেল, বিভিন্ন কালার থাকবে। 217 মডেল, আমি একটু দেখাচ্ছি কাস্টমারদের, জায়গা শোনার কারণে দেখাতে পাচ্ছি না শোরুম। মডেলটা দেখাই দেন। এই হচ্ছে 217 মডেল, আচ্ছা, লিটারটা হচ্ছে 225 লিটার। হ্যাঁ, আর হুম হুম, নেট হচ্ছে 217। আমাদের এই ফ্রিজটা কিন্তু ডিপেও পকেট আছে, আচ্ছা, এটা হচ্ছে ডিপ, এই হচ্ছে আমাদের ডিপের অংশটা, নর্মালটা আসলে জায়গা সময় দেখাতে পাচ্ছি না, নর্মাল ডিপ আমাদের সমান সমান। আর এটার মধ্যে আমাদের বিভিন্ন কালার হবে, যে যে কালার চান, যেমন এটা পাশে আরেকটা কালার রাখা আছে, এই কালারটাও দেওয়া যাবে, খুব সুন্দর। আচ্ছা, আচ্ছা, আর কিছুক্ষণ আগে 200 নিয়ে কথা বলছিলাম, 200-এর মধ্যে আরেকটা মিরর কালার আছে, সেটা হচ্ছে যে 200-এর মধ্যে মিরর, একটু কাছ থেকে এটা দেখাতে পারবো খুব কতটা সুন্দর। সুন্দর, এই দেখেন। তো ইমাম ভাই যেটা বলছে একদম ট্রু বলছে, ঠিক আছে? আপনারা এরকম একটা ফ্রিজ নিয়ে যাবেন, আপনাদের ড্রেসিং টেবিল নো বাসা ডিসিপ্লিন নিড লাগবে না, কিনাই লাগবে না, জাস্ট একটা টুল অসম্ভব, নিয়ে ভাবিরে বসাই দিবেন, ভাবি সারা সকালবেলা ঘুমাতে মানে যাবেন, অসম্ভব রাস্তাতে সুন্দর করছে মিরর গুলা, ঠিক ডিসিপ্লিন আছে? টেবিলের যে টাকাটা ওটা ব্যাংকে ডিপোজিট করা। আচ্ছা, তো এটার প্রাইসটা কি আমরা বলে দিছি না ভাইয়া? হাইওয়েটার প্রাইসটা বলে দেওয়া হয়েছিল 36,200 টাকা, আচ্ছা, ওইটা প্রাইস অলরেডি বলা আমরা হয়েছে, প্রাইস বলে দিছি। প্রাইস বলে দিচ্ছি। আচ্ছা, আমরা এটা কি দেখাইছি? না, এটা দেখাই নাই, আমরা একটু এটা দেখাই দিই, মডেল এটা নাম নিয়ে একটু কথা বলি। এ হচ্ছে এর দুশো মডেল। হ্যাঁ, একশো আশি মডেল, এটা মডেলটা 180 মডেল, লিটার হচ্ছে 202 লিটার। আচ্ছা, এটা সেম, লুকটা দেখেন, বিভিন্ন কালার হবে, অসম। এই কালার হবে বা বিভিন্ন কালার নিতে পারেন। আচ্ছা, যাদের একটু ছোট ফ্যামিলি আছে তারা কিন্তু এটা দেখতে পারেন, হ্যাঁ, মিডিয়াম বা ছোট ফ্যামিলির জন্য পারফেক্ট। উপরে ডিপ, নিচে নরমাল, হুম, আচ্ছা, এটা একটু ছোট মনে হইতে পারে আপনাদের, কিন্তু আসলে কিন্তু স্পেস অনেক আছে, অনেক কিছু রাখতে পারবেন, খাটো থাকে, স্পেসটা বেশি থাকে, ভিতরে অন্য স্পেস অনেক থাকে, যেগুলো রাইট? লম্বা করে রাখতে তাহলে এটার প্রাইসটা আমরা জানাই দিই এখন। কোম্পানি প্রাইস 33,200 টাকা, আচ্ছা, ডিসকাউন্ট দেওয়া যাবে 28,200 টাকা 28,200 টাকা কিন্তু আপনাদের ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন, ঠিক প্লাস আছে? ফ্রি হোম ডেলিভারি। ফ্রি হোম ডেলিভারি, দেখেন চমৎকার একটা ফ্রিজ। এরপর সো আমরা আমরা ফাইনালি একটা ফ্রিজ দেখে দিব আজকে, কারণ স্পেসের জন্য আমরা আর ফ্রিজ দেখাবো না, এমএতে ভিডিওটা অনেক লং হয়েছে ভাই, তাই না? তো আজকে লাস্ট ফ্রিজটা দেখে দিব, এবং এটা হচ্ছে আমাদের যতগুলো ফ্রিজ দেখাচ্ছি এর মধ্যে সবচেয়ে কিউটের ডাব্বা, ছোট, এর থেকে ছোট আছে, মানে এমনিতে আজকের জন্য এটাই ছোট, ফ্যামিলি বাসার জন্য এটা ছোট, চমৎকার একটা ফ্রিজ, দেখতে অনেক চমৎকার। আর এই যে ভাইয়া একটা কথা বলে, মানে কি খাটো ফ্রিজ না, খাটো ফ্রিজ, কিন্তু খাটো হলেও ভিতরে কিন্তু স্পেস আছে, সেটা এখন আপনাদের দেখাবো। আর একটু মডেলটা আমি জানাই দেখাই দিচ্ছি, এটা হচ্ছে 150L, ঠিক আছে? এই দেখেন, একটা লিটার হচ্ছে 175 লিটার, গ্রোস বলে 175, আমরা নিট পাবো 150, তাই তো? হ্যাঁ নিট পাবো 150, ভিতরে এই দেখেন সুন্দর একটা কিউটি ডাব্বা, কিউটি ডাব্বা, অরিজিনালি কিউটি ডাব্বা, দেখেন একদম ছোট ফ্যামিলির জন্য আইডিয়াল, অনেক স্পেস আছে, হ্যাঁ, চমৎকার একটা ফ্রিজ। তবে প্রাইসটা বলে দেন এটার।
এটা কোম্পানি প্রাইস হচ্ছে 2,500 টাকা। আচ্ছা, 2,500 টাকা। ওকে, এ হচ্ছে অফিসিয়াল এমআরপি, 2,400 টাকা হইতেছে এর অফিসিয়াল এমআরপি। এর মধ্যে আপনারা 15% ডিসকাউন্ট পেয়ে যাবেন, আর ঢাকাতে যারা ফ্রি ডেলিভারি নেবেন তারা 15% পাবেন, আর যারা নিজেরা নিবেন সেই ক্ষেত্রে 20% পাবেন। 15% কত আসতেছে, আমরা কত টাকা নিতে পারবো? এটা 24,140 টাকা। 24,140 টাকা কিন্তু আপনারা নিতে পারবেন, ঠিক আছে? আর এক্সট্রা 5% যোগ হলে তো আর বেড়ে যাবে, সেটা আপনারা জানেন। ওকে, আচ্ছা, যেখান থেকে নিবেন আমার থেকে যদি কোম্পানি নিয়ে নেন অবশ্যই আমি বলবো নিয়ে নিবেন, কিন্তু নেওয়ার আগে চেষ্টা করেন অবশ্যই শোরুমে আসা। যদি অনেক দূর হয়ে যায় বা আমি আসতে পারতেছি না, সেই ক্ষেত্রে যেই দোকানদার বাইরে থেকে নিবেন, সেটা অনলাইনে হোক বা যেখান থেকে হোক, যে দোকানদার বাইরে থেকে নিবেন তাকে অবশ্যই বলেন ভাই আপনি একটু ভিডিও কল দেন, আমি আপনার শোরুমটা একটু দেখতে চাই। শোরুমটা দেখবেন তার কি আসলে এটা ভীষণ শোরুম নাকি অন্যান্য কোম্পানির মালও আছে? যদি দেখেন যে অন্যান্য কোম্পানির মালও আছে ভাই, সেটা কিন্তু গ্যারান্টি আপনি পাবেন না, তখন সেটা আনঅফিসিয়াল প্রোডাক্ট হয়ে যাবে। গ্যারান্টি নিতে হলে অবশ্যই সেটা অফিসিয়াল শোরুমতে নিতে হবে, সেটা ভীষণ এক্সক্লুসিভ হোক বা ভীষণ ইমপ্রিয়াম হোক। আবার বলতেছি কোম্পানির দুইটা সাইড হয়, একটা দিয়ে খুচরা সেল করে সেটা হচ্ছে ইমপ্রিয়াম, ইমপ্রিয়াম আপনাকে 5%, 8%, 10% বেশি দিবে না। আর ভীষণ এক্সক্লুসিভ যেটা সেটা হচ্ছে হোলসেল করে, আর হোলসেল করার কারণে আমরা এক পিস পাল্টা এইভাবে আপনাদের দিতে পারি, এতে আমাদের কোনো সমস্যা হয় না। বছর শেষে আমরা কোম্পানি থেকে কমিশন পেয়ে যাই, আমরা 20% আপনাদের 20% আমরা দিয়ে দিব। যার থেকে নিবেন আমি বলি যদি 2 টাকা বেশিও লাগে আপনার অফিসে, আমি বলবো না আপনি আমার থেকে নেন, যার থেকে কোম্পানি নিয়ে নেন অবশ্যই দিন শেষে চেষ্টা করবেন একটা অফিসের শোরুম থেকে নেওয়া। অনেকে আপনাকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন কথাবার্তা বলবে, কিন্তু ভাই আপনি কারো কথার ফাঁদে পা দিবেন না। আপনাকে আল্লাহ জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, আপনার সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। কেন মানুষের একটা চিন্তা শক্তি আছে যেটা পশু প্রাণীর নাই। আপনার মাথায় এতটুকু যদি জ্ঞান থাকে, আপনি আমার এই এতটুকু কথাই যথেষ্ট, আর বেশি ভিডিওটা বড় করবো না, এমনিতে অনেক বড় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথাগুলো এই ইম্পর্টেন্ট যে কথাগুলো বলছি ভাই, এটা আপনাদের ভালোর জন্যই বলছি, নেন বা না সেটা আলাদা সাবজেক্ট, একটু বুঝার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।